ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দীনি বোন, আপনি প্রশ্ন করেছেন, নারী পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই এই মর্মে অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন আলোচনায়। ঠিক ততরূপভাবে কিছু আলেম বলে থাকেন যে না, নারী পুরুষের সালাতের অনেক পার্থক্য রয়েছে, বা তারাও কিছু দলিল দিয়ে তাদের কথাটাকে সাব্যস্ত করার চেষ্টা করে থাকেন। এক্ষেত্রে আপনি একজন জেনারেল শিক্ষিত হওয়ার কারণে কোনটা সহি হাদিস বা কোনটা জঈফ হাদিস, বা কোনটা মানবেন কোনটা মানবেন না, এই বিষয়টি জানতে আপনি একটু সমস্যায় পড়ছেন, এক্ষেত্রে আপনার করণীয় কি? এবং আপনি আরও উল্লেখ করেছেন আপনার বিস্তারিত প্রশ্নে, যেটা আমি বুঝতে পেরেছি, যে আসলে কি ছেলে মেয়েদের বা নারী পুরুষের সালাতে কোনো পার্থক্য রয়েছে কি না, এই বিষয়টি আপনি জানতে চেয়েছেন। প্রথমত সংক্ষিপ্তভাবে যদি আমি বলি, তাহলে বলবো যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ। তো সালাত হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কালেমার উপর বিশ্বাস স্থাপন করার পর, তাওহিদের উপর বিশ্বাস স্থাপন করার পর সবচেয়েতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। আর এই সালাতের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতটি সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে অধিক জায়গায় বলেছেন, সালাত কায়েম করতে বলেছেন। তো সেই সালাতের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত যদি নারীর জন্য আলাদা হতো, তাহলে অবশ্যই সেটা কোরআন হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিতেন, যেহেতু ইসলাম ধর্ম একটা পরিপূর্ণ ধর্ম। স্পেসিফিকভাবে মহিলাদের সালাতের কোনো ভিন্ন নিয়মের কোনো দলিল স্পষ্ট বা সহি দলিল পাওয়া যায় না, সেহেতু বিদ্বানগণদের যে বিশুদ্ধ মত সেটা হচ্ছে নারী পুরুষের উভয়ের সালাতই হচ্ছে এক, এর ভিতরে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, পার্থক্যটা শুধু এতটুকুই যে নারীর যে কাপড় চোপড়ের ক্ষেত্রে, যে নারী পরিপূর্ণ পর্দায় একদম সালাত আদায় করতে হবে, পুরুষের কিন্তু সত্র ঢাকা থাকলে হবে, নারীর হাত পা সব কিছু ঢাকা থাকতে হবে। এই ছাড়া আর কোনো সালাতের পদ্ধতির ক্ষেত্রে রুকু সিজদা এদিকে কোনো পার্থক্য নেই, এটাই হচ্ছে বিশুদ্ধ মত। এরপরও যাতে করে আপনি স্যাটিসফাইড হতে পারেন, যাতে করে আপনার মনে কোনো ধরনের সন্দেহ না থাকে, সেক্ষেত্রে আমি আপনাকে একটি বইয়ের পিডিএফ এই গ্রুপে দিয়ে দিচ্ছি। এই বইটা আপনি সহ আরও সকল দিনই বোনেরা ইনশাআল্লাহ এই বই পড়ার মাধ্যমে সঠিক সালাতের পদ্ধতি আপনারা অবগত হতে পারবেন, এবং দলিল ভিত্তিক, বিশুদ্ধ দলিল ভিত্তিক আপনারা জানতে পারবেন যে আমাদের সমাজে প্রচলিত সালাতের মধ্যে যে কাজটা করা হয় সেটা সঠিক না কেন, বা ওই হাদিসগুলো সহিহ না কেন। বিস্তারিত এই বইয়ের মধ্যে আলোচনা আছে, এটা হাদিস ফাউন্ডেশনের ছাপা এই বইটি। এবং আপনাদেরকে বলবো, আপনারা কোরআন হাদিসের যে বইগুলো যেখান থেকে ক্রয় করেন না কেন, অবশ্যই সেটা দেখবেন সেটা কোন জায়গা থেকে ছাপা হচ্ছে, বা যেই জায়গা থেকে ছাপা হচ্ছে তারা বিশুদ্ধ আকিদার কিনা, বা তাদের ছাপা বইগুলোতে জালজৈফ মিশ্রিত আছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আমার জানা মতে হাদিস ফাউন্ডেশন থেকে যে সকল বইগুলো করা হয় তা কোরআন হাদিস ভিত্তিক বা বিশুদ্ধ হাদিস দ্বারাই তারা বই লিখে থাকেন। এমন একটি বই আমি আপনাকে এই পিডিএফ দিয়ে দিচ্ছি, সালাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি পিডিএফ থেকেও পড়তে পারেন, চাইলে হাদিস ফাউন্ডেশন থেকেও এটা আপনি কিনে নিতে পারেন। এবং আরও একটি বইয়ের নাম বলতেছি আমি আপনাকে, যে জাল হাদিসের কবলে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই শিরোনামে একটি বই রয়েছে, লেখক ডক্টর মুজাফফর বিন মহসিন। তারপর নামাজের মাসাইল, এই শিরোনামে একটি বই রয়েছে, ইকবাল কাইলানি, মোহাম্মদ ইকবাল কাইলানি ভারতের একজন লেখক, এই বইটাও আপনি চাইলে পড়তে পারেন। এই বইগুলো পড়ার মাধ্যমে আপনি সঠিক, বা আপনি যদি শুধু সালাত ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বইটি দেওয়া হয়েছে গ্রুপে, সেই বইটিও যদি শুধু পড়ে নেন তাহলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।